বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বনগাঁ শিয়ালদা লোকাল। ভাঙা গেট সরাতে গিয়ে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। দীর্ঘ সময় বনগায় দাঁড়িয়ে ছিল বন্ধন এক্সপ্রেস। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ শিয়ালদা লোকাল। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। রবিবার হাবড়ার জয়গাছি এলাকায় একটি মালবাহী গাড়ির ধাক্কায় বনগাঁ শিয়ালদাহ শাখার 30 নম্বর রেলগেটটি ভেঙে যায়। রেলের লোকজন দড়ির সাহায্যে রেলগেটটি সরাতে গেলে রেলের ওভারহেডের তারের ওপর রেলগেট পড়ে যায়। ঘটনায় আগুনের ঝলকানি ছোটে, নিমেষে ছিঁড়ে যায় ওভারহেডের তার। আতঙ্কে ট্রেনের ওপর থেকে যাত্রীরা হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে আসেন। এই ঘটনায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। জানা গেছে গেট ভেঙে ওভারহেডের তার থেকে প্রায় 2 ফুট দূরত্বে বিপজ্জনক অবস্থায় ছিল। দুর্ঘটনার পর গেটম্যান আগেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। 2-3 মিনিট ট্রেনটি দাঁড়ানোর পর গেটম্যান সবুজ পতাকা নেড়ে ট্রেনটিকে যাওয়ার জন্য সিগন্যাল দেন। আর তখনই প্রথম বগির ওপর দড়ি ধরে টেনে রাখা গেটটি আচমকাই পড়ে যায়। ওভারহেডের তারের ওপর গেট পড়াতেই আগুনের ঝলকানি দিয়ে ওঠে। মুহূর্তে তার ছিঁড়ে পড়ে যাত্রীবাহী ট্রেনের ওপর। ঘটনায় আতঙ্ক তৈরি হয়। এখানে মানে একটু আগে আমি বাইক নিয়ে এপাশে এসেছিলাম, তখন দেখছিলাম গেটটা নিয়ে লোকেরা চেষ্টা করছিল গেটটাকে সরানোর, যে গেটটার জন্য আর কি ট্রেন যদি চলে আসে তাহলে তো আটকে যাবে। তা সেই অবস্থায় এপাশে যখন এলাম, এপাশে আসার পরেই দেখতে পেলাম যে সবাই গেটটাকে সরানোর চেষ্টা করছে। আজকে গেটটা কোনো একটা গাড়ির গুঁতোতে হয়তো পড়ে এদিকে বেঁকে গেছিলো এবং রেললাইনের দিকে বেঁকে আছে, যদি তারের দিকে ঝুঁকে আছে, উঁচুতে রয়েছে। যদি নিচে থাকতো তাহলেও সমস্যা হতো কি, গাড়িতে আটকে যেত নিচের দিক থেকে। যাই হোক, এবার সবাই মিলে অনেকে চেষ্টা করছিল যে দড়িটা টেনে গেটের সাথে বেঁধে নিচের দিকে টানার চেষ্টা করছিল, কিন্তু সেটার হলো না। সেটা করতে গিয়ে দড়িটাই ছিঁড়ে গেল এবং সেটা ফ্ল্যাশ হলো। ফ্ল্যাশ সেখানে আমিও ছিলাম এবং অনেকেই ছিল। ফ্ল্যাশ হলো এবং ফ্ল্যাশ সাথে সঙ্গে সঙ্গে দড়িটাই তারটি পুরো ছিঁড়ে গেল। ছিঁড়ে গিয়ে ট্রেনের উপর পড়লো এবং সঙ্গে সঙ্গে ট্রেনের মানুষ সব ভয়ে আতঙ্কে লাফ দিতে লাগলো। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান। তিনি যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করেন। একদমই নেগলিজেন্সি আমি বলবো। রেলের যারা রয়েছেন তাদেরকে বলবো বিষয়গুলো নিয়ে আপনারা গুরুত্ব সহকারে দেখুন। একটা রেলের যে আমাদের গেট রয়েছে, সেই গেট কোনো একটা গাড়ি ধাক্কা দিয়ে গেটটাকে ভেঙে দিয়েছিল। সেই গেটটাকে রিপেয়ারিং করা হয়নি, গেটটিকে একটি তার দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেই গেটটি আমাদের একটা রানিং গাড়ির উপরে যখন ট্রেনটি যাচ্ছিল তখন তারের উপরে পড়েছে এবং সেখান থেকে ফ্ল্যাশ হয়, মানুষ আতঙ্কিত হয়, ট্রেন দাঁড়িয়ে পড়ে। এই অবস্থায় ট্রেন কিছুটা মানুষ প্রচুর মানুষ আতঙ্কিত হয়ে লাফ দেয়, প্রচুর মহিলারা বাচ্চা নিয়ে লাফ দিয়েছে আতঙ্কিত হয়ে। মানুষ বিরাট বড় একটা বিপদ ঘটতে পারত, যে ভগবানের কাছে আমাদের এটুকুই পাওনা যে কোনো মানুষের জীবনহানি ঘটেনি। খবর দেওয়া হয় থানায়। রেল পুলিশ দেরিতে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন চেয়ারম্যান। তিনি বলেন এখানে গেটম্যান রয়েছেন, খবর পেয়ে দ্রুত রেল পুলিশের ছুটে আসা উচিত ছিল। মসলন্দপুর থেকে বিধাননগর যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন কল্পনা দাস। তিনি বলেন বিরাট বিপদের হাত থেকে বাঁচলাম। বিরাট বড় জীবনের ঝুঁকি নিয়ে বাঁচলাম, আর তারে আগুন ধরে গেছে এই শুনেই আমরা লাফালাফি করে পড়েছি, হাতও কেটে গেছে, আর ব্যাগও হারিয়ে গেছে। হ্যাঁ, মোবাইল, আধার কার্ড, ব্যাগ সব ভিতরে ছিল, না পাইনি। একই মন্তব্য করেন অন্যান্য যাত্রীরাও। আসলে আমরা ছিলাম পিছন দিকে, অতটা বুঝতে পারিনি, সামনে এসেই বুঝতে পারছি কতটা বিপদের হাত থেকে বাঁচলাম আমরা। আগুনের ফুলকি ঝরেছে শুনতে পেয়েছি কিন্তু দেখতে পাইনি কিছু। আমরা যেহেতু পিছনের দিকে ছিলাম, আমরা অনেকটা পরেই বুঝতে পারলাম ব্যাপারটা। ট্রেনটা যত 10 মিনিট যখন দাঁড়িয়ে থাকলো তারপরেই বুঝতে পারলাম যে এখানে কোনো একটা বিপদ ঘটেছে। এদিকে রেলগেট ভেঙে যাওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বনগায় দাঁড় করিয়ে দেওয়া হয় কলকাতাগামী বন্ধন এক্সপ্রেস। বাংলাদেশ থেকে আসার পর দীর্ঘ সময় বনগাঁ স্টেশনে দাঁড়িয়েছিল বন্ধন এক্সপ্রেস। দীর্ঘ সময় একই জায়গায় ট্রেন দাঁড়িয়ে থাকায় অস্বস্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা। রেল সূত্রে জানা গেছে হাবড়া স্টেশনের কাছে রেল লাইনের সমস্যা হওয়ায় বন্ধন এক্সপ্রেসটিকে বনগাঁতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু করেন। দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। আতঙ্ক কাটিয়ে হাবড়া থেকে শিয়ালদহের পথে রওনা দেয় ট্রেনটি। ব্যুরো রিপোর্ট,
নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।